গুড মর্নিং মাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিসবি ডেইলি ব্লগে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাইতে। তোমরা কেমন আছো? আসো সবাই ভালো আছো? তো আমরাও ভালো আছি। তো আমার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে আমার বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আমি সকাল সকাল চলে আসলাম জিনিসপত্র ভেজাতে। তো আজকে জিনিসপত্র বলতে অনেক কিছু ভেজানো রয়েছে, তার মধ্যে আরও একদিকে আমাদের যাওয়ার কথা আছে না, অ্যাকচুয়ালি আমরা আজকে যাবো, আমার ছেলেকে আর কি স্কুল ভর্তি করতে যাব। তো সেই জন্য জিনিসপত্র কিছুটা কেচে রেখে দিয়ে যাবো, আবার কিছুটা এসে আবার কাচবো। অনেক কিছু কাচাকাচি রয়েছে, তো চলো তারপর আমি বাসনগুলো মেজে নিই, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। বাসন মাজা হয়ে গেছে, বাসন মাজা পরে আমি সূর্যা চলে আসলাম রান্নাঘরের, কারণ হচ্ছে আমার ছেলেকে তিনি পড়াতে এসে ওনার জন্য একটু চা টিফিনে একটু চা বিস্কুট দেবো বলে, তো সেই জন্য চা করতে চলে এসেছি। তো উনি তো চিনি ছাড়া চা খায়, তো ভাবলাম একটু দুধ চাই করে দিই। উনি অ্যাকচুয়ালি র চাইটা একটু খেতে পছন্দ করে, তো আজকে একটু দুধ চা করে দিই। তো আমার চা এখন হয়ে গেছে রেডি, তো আমি এখন চাটা আমি ওই ঘরে দিয়ে আসবো। আমার ছেলে যে ঘরে আর কি পড়তে বসেছে, ওর আন্টির জন্য চাটা করেছিলাম, তো দিয়ে আসবো এখন। তো আমি চলে আসলাম এখন বাবানের ঘরে চাটা দিতে। তো এখন দেখছি এসে বাবান পড়াশোনা করছে, তো বেশি টাইম থাকলে আবার কান্নাকাটি করবে। আমার বাসন মাজা হয়ে গেছে, বাসন মাসন মেজে নিয়ে আমি চলে এসেছিলাম আর কি, একটু চা করে দিয়েছিলাম আমি ছেলেকে পড়তে এসেছিলাম আর কি, একটু চা করে দিয়েছিলাম। তো চাটা করার পরে আমি এখন যাবো, সেই যে তখন ভিজিয়েছিলাম কিছু জিনিসপত্র, তো সেগুলো আমি কেচে নেবো, কারণ তাড়াতাড়ি কাজ বাস করে নিয়ে আবার আর কি আমরা যাবো আমি ছেলেকে ভর্তি করাতে। তোমাদেরকে তো আগেই বলেছি, তো সেই জন্য চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো আমি কাজটা করি, তোমরা দেখো। এই যে জুতো, সেই বাড়িতে থেকে আসার পর থেকে এখনও ধুয়ে উঠতে পারিনি, মানে সব কিছু ধোয়া হয়ে গেছে, শুধু জুতোটা বাকি আমার আর বাবানের জুতোটা বাকি। তো আমি আর কি তো যাবো ভর্তি করতে, তো এটা ভিজিয়ে রেখে যাবো, তো এসে জুতোটা পরিষ্কার করে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে আমাদের বাবানের খাওয়া হয়ে গেছে, খাওয়া কমপ্লিট, এখন আমরা বেরোবো। তো ফাইনালি আমরা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর এখন আর কি অনেকটা এমনি লেট হয়ে গেছে, যা যা ডকুমেন্টস লাগে সব নেওয়া হয়ে গেছে আমাদের, আর কিছু কিছু ডকুমেন্টস আর কি জেরক্স করা বাকি আছে, সেগুলো করা হয়নি, ভুলে গেছিলাম, কালকে গেছিলাম বাট ভুলে গেছিলাম। তো যাই হোক এখন আমরা আর কি সেগুলো এখন যাবো, রাস্তায় যাওয়ার পথে আর কি জেরক্স করে নেব, আর অনেক লেট হয়ে যাবে, বেশি বকবক করছি না। তো একবারে কথা হচ্ছে, তো
ফাইনালি আমরা স্কুল সামনে আমরা চলে এসেছি। তো এই যে মেইন গেট, তো এই গেট দিয়ে এখন চলো ভিতরের দিকে আমরা যাওয়া যাক, এই যে স্কুলের বাইরে। তো এই যে এখন আমি আর বাবান করে বসে রয়েছি, এখন আমাদের আর কি রুমে ডেকেছে ভর্তি করার জন্য। তো এখন আমরা অফিস ঘরে বসে রয়েছি, অফিস ঘরে যাই হোক বসে আছি। তো ওরা দুজন মিলে পিছন দিক থেকে আর কি ভিডিও করছিলাম, একটু ভিডিও করতে বলছিলাম স্কুলের ভিতরটাতে, একটু লজ্জাও পাচ্ছিলো, তো লুকি লুকি একটু ভিডিও করেছিল। এসেছি আর বাবানকে ভর্তি করানো হয়ে গেছে। তো আজকে বই দেওয়ার কথা ছিল, তো বই আজকে দেয়নি, বই দেবে আর কি সব বই এখন এসে পৌঁছেনি। তো যখন সব বই আর কি এসে যাবে তো আমাদেরকে ডেকে নেবে বলেছে। আর স্কুলে প্রচুর নিয়ম শুনলাম, বহু নিয়ম আছে। আর এই যে এই বইটা দিল স্কুল থেকে, আর এই বইটা আর কি স্কুলের ব্যাগে সবসময় রাখতে হবে এই বইটা। আর স্কুলে দু রকম ড্রেস হবে, দু রকম শু হবে, আরও আর কি আরও নিরামিষ নিরামিষ খাবার আর কি টিফিনে দিতে হবে, নিরামিষ যা দেবে সব নিরামিষ। আর ভোর 7টা থেকে সকাল 10টা পর্যন্ত টাইম, তার মানে মর্নিং স্কুল, তো সেই জন্য আর কি সকাল 7টার মধ্যে ওখানে যেতে হবে আর প্রার্থনা অ্যাটেন্ড করতেই হবে। আর যদি তার আগে যেত কিছুক্ষণ দাঁড় করিয়ে রেখে দেবে, যেটা দেখলাম গিয়ে, তো জিনিসটা ভালো লাগলো। প্রচুর নিয়ম আছে যে বেশ ভালোও লাগলো, স্কুল সত্যি ভালো লাগলো। তো যাই হোক আর কি, এবার আমি আর কি আরও কাজ বাজ রয়েছে, যেমন কিছুটা কাচাকুচি করে গেছিলাম, আরও ভিজিয়ে গেছি, তার মানে আজকে অনেক কিছু কাচাকুচি রয়েছে, তো সেইগুলো ভিজিয়ে গেছে, তো এখন সেগুলো কাচবো, কাচাকুচি করে নিই, তারপর তো দেখি কী রান্নাবান্না হচ্ছে না হচ্ছে। আমি সকাল থেকে এখনও কিছু খাইনি, আমি খিদেও পাচ্ছে না, তো কী রান্নাবান্না হচ্ছে তারপরে তোমাদের সাথে সেটা শেয়ার করে তোমরা দেখতে থাকো আর বেশি পাবো। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু, এখানে ডিম আছে, আর এই যে এখানে উচ্ছে ভাজা, আর এখানে স্যালাডে শশা রয়েছে, আর এই যে আমাদের বাবানের এখন পেয়ে গেছে জোর কিরে, তো ভাত বেড়েছি, তো এখন মাখানোর আগে ও এমনি খেয়ে নিচ্ছে। তো যাই হোক আমি বাবানকে খাপিয়ে নিই, আবার আছি তোমাদের সাথে পরে কথা বলতে। তো তখন এই জায়গাটা পরিষ্কার করছিল, তো পরিষ্কার করার পরে আর কি এই যে দোলনাটা এখানে পাতা হয়েছে, তার মানে আর কি খেলাধুলো করে ছোটো মানুষ, বুঝতেই পারছো। আর শীতের সময় একটু রোদও পড়ে বেশ ভালো লাগে বলে, তাই এই জায়গাটা পরিষ্কার করে দোলনা পাতা হয়েছে। স্নান করে চলে এসেছি আর অনেকটাই লেট হয়ে গেছে, তো তার মধ্যে আর কি আজকে অনেকটাই কাজ ছিল, তোমরা দেখতেই পেলে কাচাকুচি ছিল, তার মধ্যে আবার হচ্ছে কি ভর্তি করার ছিল, তার মধ্যে আবার জায়গাটা পরিষ্কারও করার ছিল, তো সেই জন্য আজকে স্নান করতে খাওয়া দাওয়া করতে অনেকটাই লেট হয়ে গেছে। আর এখন আমরা স্নান সবারই স্নান হয়ে গেছে, তো এখন আমরা খাওয়া দাওয়া করব। তো আর বেশি বকবক করছি না, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, যদি নাও লাগে তো সেটাও কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর এখনের জন্য টাটা।